नमस्कार, এই মুহূর্তে আমি এখন আছি জয়পুর ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি মাননীয় কৌশিক মটব্বেল মহাশয়। আপনাকে নিউজ চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ। নমস্কার আপনাকেও। আপনি জয়পুর ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি হলেন, প্রথমে আপনি কি করতে চাইছেন ব্লকের জন্য? দেখুন, আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা যাতে আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। আমার প্রথম কাজ হবে, অনেক কর্মী মান অভিমান করে বসে আছে, আমি অলরেডি তাদের বাড়ি যাচ্ছি, তাদেরকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছি, তারা যাতে পার্টিটা করে তাদের কাছে অনুরোধ করছি যে করুন, চলুন সবাই মিলে একসাথে কাজ করি। সামনে পঞ্চায়েত নির্বাচন, সকলকেই প্রয়োজন দলের স্বার্থে। দলনেত্রী বলেছেন একটা বার্তা, আমি নই আমরা, সেই দিশা সেই উদ্দেশ্য নিয়েই আমি চলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আমার কোনো পুরাতন কর্মীর কোনো অসম্মান আমি হতে দেব না, সেই আদর্শকে পাথেয় করেই আমি কিন্তু চলছি। এবং সামনে পঞ্চায়েত নির্বাচনে যাতে সুস্থ পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের 9টি অঞ্চলে, তৃণমূল যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে, যারা বিরোধী শক্তি বারবার বলে গণতন্ত্র নেই, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের জনগণের রায় জোড়া ফুলে পড়বে এবং আমরা 9টি পঞ্চায়েতে জিতবো, এটাই আমার ফার্স্ট টার্গেট। আপনি ব্লক সভাপতি দু তিন দিন হয়ে গেল যে আপনি হয়েছেন, কাজের অভিজ্ঞতা কেমন? দেখুন, আমি দীর্ঘদিন যুব সভাপতি ছিলাম এবং আমি পার্টিটা জন্মলগ্ন থেকে করি। আমি একজন রাজনৈতিক পরিবারেরই ছেলে, আমার দাদু জ্ঞানেন্দ্রপ্রসাদ বটব্যাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আমার আরেক দাদু চণ্ডীচরণ বটব্যাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমরা জানেন যে সুভাষিস বটব্যালও রাজনীতিতে একটা বড় ভূমিকা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছে, সেই পরিবারের আমি ছেলে, অতএব রাজনীতি বাচ্চাবেলার থেকে অভিজ্ঞতা আমার আছে। বাড়িতে অনেক বড় বড় লোকরা আসতো, রাজনীতি চর্চা হতো, তো এটাকে আমি, আমার কাছে চ্যালেঞ্জ, দায়িত্ব তো বেড়েছে যেন আগামী দিনে তৃণমূলকে একটা শক্তপোক্ত জায়গায় জয়পুর ব্লকে প্রতিষ্ঠিত করতে পারি এবং এই যে বিজেপি যেটা জিতে গেছে সেই জিতাটাকে যাতে আমরা তৃণমূলের পক্ষে জনগণের রায় মানুষকে ভালোবেসে, মানুষকে মানে সহানুভূতির সঙ্গে তৃণমূলের যে কর্মসূচি, তৃণমূলের যে বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছেন, উন্নয়নের প্রকল্প, এগুলো তুলে ধরে মানুষকে তৃণমূল কেন্দ্রিক করতে চাইছি। এখন রাজ্য জুড়ে একটা পোস্টার নিয়ে মানে বিদ্বেষ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে যে নতুন তৃণমূল কংগ্রেস, নতুন তৃণমূল কংগ্রেস কি দুর্নীতি মুক্ত হবে, এরকম মানুষ জানতে চাইছে, কী বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, তৃণমূল কংগ্রেস একটি সংগঠিত দল, কারণ তৃণমূল কংগ্রেসের নব্য প্রজন্ম অনেক জায়গায় দায়িত্ব পেয়েছে, বিশেষ করে যুব যারা সভাপতি ছিল, অনেকে যুব সভাপতিরা মাদারের সভাপতি হয়েছেন, অনেক সিনিয়র লিডার বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছেন, আগামী দিনে তাদেরকেও দল বিভিন্ন জায়গায় দেবে। তৃণমূল কংগ্রেস একটি পরিবার, আজকে ভাবুন, বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মিলিয়ে প্রচুর সভাপতি পরিবর্তন হয়েছে। আজকে একটা বিক্ষোভ দেখান, কোথাও কোনো বিক্ষোভ আছে কি? কোথাও কোনো বিক্ষোভ নেই, খুব শান্তিপূর্ণভাবে পিসফুলভাবে কিন্তু আজকে ব্লকগুলি চলছে, কিন্তু কোনো রাজনৈতিক দল এটা করতে পারবে না, এটা তৃণমূল কংগ্রেস বলেই পেরেছে, করে দেখাক তো দেখি। একটা চেঞ্জ হলে বিজেপির, এই যে দিলীপ ঘোষ বেফাস কথাবার্তা বলছে, সৌমিত্র খাঁ আজকে দিশেহারা, সে বলছে যাদেরকে বাদ দিয়েছে তারা আমার দলে আসুন, বিজেপিতে যোগদান, দুর্নীতিমুক্ত, এই তৃণমূল কংগ্রেস দুর্নীতি মুক্ত করতে হলে আমাদের সঙ্গে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, তৃণমূলের সব নেতারা কেন তোলাবাজ। আমি সৌমিত্র খাঁকে বলতে যাই, সৌমিত্র খাঁকে বাঁকুড়া জেলায় কেউ চিনত না কেউ, আজকে তৃণমূলের দয়ায় কংগ্রেসের সঙ্গে জোট করে 2011 সালে তাকে তৃণমূল কংগ্রেস জিতিয়েছে, কংগ্রেসের এখানে পতাকা ধরার লোক ছিল না। তৃণমূল কংগ্রেস সৌমিত্র খাঁকে এমপি করেছিল প্রথম বিষ্ণুপুর লোকসভায়, ঠিক আছে, উনি জিতেছেন, মানুষের একটা ভুল বুঝাবুঝিতে সাম্প্রদায়িক তাস খেলে সৌমিত্র খাঁ জিতেছিলেন। আজকে সৌমিত্র খাঁ ডাকছেন, একজনও গেছে, আর উনি সবচাইতে বড় বালি মাফিয়া তোলাবাদ ছিলেন, বিভিন্ন সময় উনি বালি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সবসময় টাকা তোলার একটা পরিকল্পনা ছিল, উনি বড় বড় কথা বলছেন, আজকে সৎসাহস আছে? সৌমিত্র খাঁর কী প্রপার্টি ছিল, কী সম্পত্তি ছিল 2011 সালের আগে উনি এমপি এবং বিধায়ক হয়ে
ওনার প্রপার্টিটা কত বেড়েছে তার একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, তার কত ফ্ল্যাট আছে, কত গাড়ি আছে, কত টাকা আছে, পারবে? বড় বড় কথা অনেকে বলে, তৃণমূল স্বচ্ছ দল, তৃণমূল এমন একটি দল যে দল মহাসচিবের মতো লোককে পাঁচ দিন সময় নেয়নি। তৃণমূল কংগ্রেস কোনো নেতার দল নয়, তৃণমূল কংগ্রেস জনগণের দল। কালকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে কী বার্তা থাকছে আপনার জয়পুর ব্লক থেকে? দেখুন, তৃণমূল কংগ্রেস দুটো শোভা করে মূলত, যেটা কলকাতায় ঐতিহাসিক সমাবেশ বলে আমরা ছোটোবেলার থেকে জানি। একটা হচ্ছে 21শে জুলাই প্রতি বছর আমাদের হয়, আর একটা ছাত্র পরিষদের সভা হয় 28শে আগস্ট, সেটা হচ্ছে গান্ধমূর্তির পাদদেশে। এবছর দলনীতির নির্দেশে সেটা 29শে হবে। আজকে জয়পুর ব্লকের ছাত্র যুবরা আজকে দেখলেন বিভিন্ন পার্টি অফিসে পতাকা উত্তোলন, আজকে আমরা বাস সব সন্ধেবেলাতেই ঢুকে যাবে, প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে এত ফোন করছে, দাদা আরেকটা বাস দাও, আরেকটা বাস দাও। কিন্তু আমাদের অর্থ সংকট আছে, বাস করতে গেলে টাকার দরকার, ছেলেদের যাতায়াত, তবুও আমরা যথাসাধ্য জয়পুর ব্লক থেকে অন্তত 7-8টা গাড়ি আমরা করেছি এবং বিভিন্ন ছোটো গাড়িতেও অনেক ছাত্ররা যাবে। তো আমরা দেখতে পাবেন আগামীকাল, এত তো অপপ্রচার, এত সিবিআই ইডি দিয়ে দলকে কলুষিত করার চেষ্টা, জনপ্লাবনটা দেখলে বুঝতে পারবেন যে বাংলার মানুষ মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চেনে না। সিবিআই আর ইডি কি মানে আপনাদের বিপক্ষে বলতে চাইছেন? দেখুন, আমি সিবিআই ইডিকে আমি বিরুদ্ধে বলবো না, আমার বক্তব্য হচ্ছে বিচারের বাণী নীরবে নিভিতে যেন না কাঁদে। সংবিধানকে রক্ষার স্বার্থে মানুষ যেন ন্যায় বিচার পায়। আজকে কেবলমাত্র আঞ্চলিক দলগুলির ক্ষেত্রে সিবিআই ইডিকে লেলিয়ে দেওয়া হবে আর বিজেপির সবাই সাধু, এটা আমি বিশ্বাস করি না। আজকে যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হোক, দল কিন্তু এক্ষেত্রে কঠোর এবং একদম সঠিক সিদ্ধান্ত নেবে দল। দলের কাছে এখানে কোনো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন যে আমার বিরুদ্ধে যদি এক পয়সার দুর্নীতিকে অভিযোগ করে থাকে তাহলে একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি সেখানে মৃত্যুবরণ করব। এত বড় কথা! রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিল বের করেছেন, সেটা হচ্ছে যে যদি পঞ্চায়েতেও চুরি দেখা যায় তো এফআইআর করতে বলেছেন, এটা সম্পর্কে কী বলবেন? এটা কেউ বলতে পারে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবে? মমতা ব্যানার্জি বলতে পেরেছে, কারণ মানবিকতার এক নাম মমতা, মমতার আর এক নাম সততা, সততার প্রতীক হচ্ছে জোড়া ফুল। এই জন্যেই মমতাময়ী মাকে বাংলার মানুষ এখনও ভোট দেয়। সিবিআই ইডি যতই চেষ্টা করুক, তৃণমূল পঞ্চায়েতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রায় নিয়ে জিতবে, যেমন পৌরসভাতে জিতেছে জিতবে। কেমন পরিস্থিতি দেখছেন এখন নতুন ব্লক সভাপতি হয়ে? দেখুন, পরিস্থিতি কিছু নাই, আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের পরিবারের ছেলে, রাজনীতির সঙ্গে আমি ছোটোবেলার থেকেই যুক্ত। প্রথমে বুথের সভাপতি ছিলাম, তারপর আমি অঞ্চলের যুব সভাপতি ছিলাম, তারপর আমি বিভিন্ন মাদার কমিটির, জেলা কমিটির মেম্বারও হয়েছি, ব্লক কমিটির মেম্বার হয়েছি, তারপরে আমি ডিস্ট্রিক্ট যে ইউথ তার আমি এমপি নমিনেশন পেয়েছিলাম, মানে মন্ত্রীর প্রতিনিধি হিসাবেও কাজ করেছি, ব্লকের যুব সভাপতি ছিলাম। আজকে এটা আমাদের কাছে নতুনত্ব কিছু নেই, কাজ করতে হবে। আমরা কর্মচারী, দলের স্বার্থে নিষ্ঠা সততার সাথে কাজ করব, আগামী দিনে সবাইকে নিয়ে চলবো, এইটাই আর কি। দিদির দেখানো পথ দিয়েই আমি চলবো।